মিডিয়ার কাজ প্রতিবাদ করা নয়, মিডিয়ার কাজ তুলে ধরা। তখন আপনারা তুললেন না কেন? আমার প্রশ্নটার কাজ যা এসছে স্পেসে আমরা খুলে যেতে পারিনি। এখন মিডিয়ার যুগ যেটাতে আছে, একটা সকালবেলা কথাটা হলে বিভিন্ন সেকেন্ডের মধ্যে চলে আসে। আমার আসল নামটা প্রথমে বলবো না, প্রথমে বলবো আমার নাম হচ্ছে আমি রোদ্দুরের ভাই জলবায়ু সংকট। নমস্কার। রাষ্ট্র এটা এই আচরণটা নামিয়ে আনছে এই মুহূর্তে। সিটিজেন আর্ট মুভমেন্ট এবং রোদ্দুর রায়ের এই যে ওয়ে আউটটা, যে ওয়ে আউটে তিনি সবার মধ্যে দিয়ে নিজের কথাটা ব্যক্ত করেন, দিস ইজ নট স্ল্যাংস আর দিস ইজ নট অশ্লীল। এখানে যেটাতে দিয়েছে সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে কি, আজকে যেটা অ্যাড করা হয়েছে সেকশনটা, সেই সেকশন হল 153A, 465, 467, 469, যেটা কমপ্লেনের সঙ্গে যেটাতে রিটার্ন কমপ্লেন যেটা দেওয়া হয়েছে তার সঙ্গে কোনো সামঞ্জস্য নেই। এইটা যে লেটার অফ কমপ্লেন যেটা দিয়েছেন, সেই লেটার অফ কমপ্লেনের মধ্যে এই যে আজকে যেটা নতুন অ্যাড করে যে সেকশন যেগুলো দেওয়া হয়েছে সেই সেকশনের সঙ্গে এর কোনো সামঞ্জস্য নেই, কোনো গ্র্যাভিটি নেই, আর ইমিডিয়েটনেস পর্যন্ত নেই কি, যেটাতে জাস্ট একটাকে লোকটাকে আটকাতে হবে, সেই কারণে এই সেকশনগুলো অ্যাড করা হয়েছে। রোদ্দুর রায়ের এগেনস্টে যে বিভিন্ন অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করার অভিযোগ রয়েছে, তার স্পেসিফিক কোনো ডকুমেন্টস আজকে কোর্টের মধ্যে কোনো কিছু প্রডিউস করা হয়নি। কিন্তু উনি তো ওপেনলি বিভিন্ন ইউটিউব কন্টেন্টে দেখা গেছে যে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি সম্পর্কে এবং প্রতিষ্ঠিত ব্যক্তি সম্পর্কে, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আরো অনেকের সম্পর্কে বিভিন্ন অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ ইউজ। এখানে এখানে কি বক্তব্য? এখানে যেটা ব্যাপারটা হচ্ছে কি, এই যে ওয়ার্ডটা যেটাতে দিদি ওয়ার্ডটা ইউজ এসেছে, দিদি স্পেসিফিক যেটাতে দেওয়া হয়েছে সেখানে স্পেসিফিক মমতা বন্দ্যোপাধ্যায়কে উল্লেখ করে যেটাতে বলা হয়েছে সেটা কোনো আমরা কোনো আজকে ডকুমেন্টসের মধ্যে কিছু পেলাম না। দিদি উল্লেখ করা হয়েছে, মন্ত্রিসভার কিছু সদস্যদের উল্লেখ করা হয়েছে, কিন্তু দিদি ওয়ার্ডটা এসে আর এর বাইরে কোনো স্পেসিফিক মমতা ব্যানার্জি চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল তার পরিপ্রেক্ষিতে কোনো কিছু সেই ওয়ার্ডটা আজকে আমরা আজকে আজকে যেটাতে যা ডকুমেন্ট যেটা পেলাম তার মধ্যে কিছু পাইনি। রোদ্দুর রায় তো এই বিভিন্ন অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করে চিপ পাবলিসিটি গেইন করেন, দেখুন এটা নিয়ে আপনাদের কি বক্তব্য? আমাদের 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 বক্তব্যটা যেটা হচ্ছে প্রিভিয়াস উনি কী করেন না করেন তার সঙ্গে সম্পর্ক নেই। আজকে যে আমরা ডকুমেন্টসটা পেলাম সেই ডকুমেন্টস অনুযায়ী আমি আপনাকে বলতে পারি ওনার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড কী আছে, ওনার কী ব্যাক হিস্ট্রি আছে তার সম্পর্কে আমার কোনো নলেজ স্পেসিফিক নলেজ নেই। আজকে যে কেস সংক্রান্ত ব্যাপার আছে সেটাতে আমি আপনাকে হাইলাইট করতে পারি। রায়ের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত দেয়া এবং দাঙ্গা ছড়ানো এই জাতীয় বেশ কিছু অভিযোগ আনা হয়েছে, এটা নিয়ে কি বলবেন? এই মুহূর্তে সেইরকম কোনো কিছু নেই। দেখুন যদি সেইরকমই ব্যাপারটা হয় এটা খুব নিন্দনীয় ব্যাপার, কিন্তু যেটা হচ্ছে কিন্তু ব্যাপারটা যেটা হচ্ছে কি, যেটা ধরুন অনেক কিছু ফেসবুকে যেটাতে এসে আমাদের রাষ্ট্রগুরুকে কেন্দ্র করে যেটাতে দিয়েছে এইগুলো, তখন কেউ একটাও আমাদের বুদ্ধিজীবী বর্গের কেউ লোক এইটা একটা প্রতিবাদ করেনি কেন? আমার প্রশ্নটা এই জায়গাতে না 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 আপনাদের তরফ থেকে আমি এটা বলছি, যখন মিডিয়া অতই সচল আছে, যখন একটা রবি ঠাকুরকে নিয়ে একটা জেঙ্গিয়া পড়ে বিচের মধ্যে এটা নাচ করা হয়েছে, গান হয়েছে, আমাদেরকে বুদ্ধিজীবী সমাজ কি মরে গেছিল? তাদের কণ্ঠে কোনো ভাষা ছিল না? যেহেতু নেতা সম্পর্কে বলা হয়েছে সেই জন্য আজকে আমরা উঠে পড়ে লাগলাম, আর তারপরে একটা মিথ্যা মামলাটা করা হলো, আর তখনই আমরা দেখতাম যে সচেতন বেঙ্গলে এই ধরনের যেটা কাজটা হয়েছে, আগে রবি ঠাকুরও নিয়ে যেটা বলেছে রাষ্ট্রগুরু যার নিয়ে এটা উনি করেছেন তাকে ক্রিটিসাইজ করা হলো, কারণ কেন যেহেতু একজন নেত্রী সিএম এর এগেনস্টে একটা মন্ত্রিসভার যেটা করা হয়েছে সেই জন্য আজকে মিডিয়াও লেগে পড়েছে, দশটা থেকে এখানে জমায়েত হয়েছে, রবি ঠাকুরের বলাতে এই এই উদ্যোগটা আপনারা নেননি কেউ, এই প্রশ্নটা আমাদেরও আছে। আচ্ছা, রবীন্দ্রসঙ্গীতকে যে বিকৃত করার অভিযোগ, এই অভিযোগটাকে আপনারা সমর্থন করেন যেটা রোদ্দুর রায় ঠিক করেন না? ঠিক করেননি আপনারা মনে করেন? ইয়েস ইয়েস ইয়েস, যেটা খারাপ খারাপ, যেটা আমাদের রোদ্দুর রায়ের হয়ে এখানে পক্ষে সওয়াল করছেন কিন্তু তারপরেও মনে করেন রোদ্দুর রায় রবীন্দ্রসঙ্গীত যে বিকৃত করেছেন সেটা উচিত হয়নি? অন্যায় অন্যায় অন্যায়কে আমরা কোনোদিন প্রশ্ন দিই না। আচ্ছা, তাহলে স্পেসিফিক কোনটা অন্যায় কোনটা অন্যায় নয়? দুটোই অন্যায়। কোন দুটো? এই যে আপনারা যে প্রতিবাদ করেননি, আজকে এই যে প্রশ্নটা করছেন, এই দুটোই অন্য না? আপনাদের না না কোথাও একটা জায়গাতে কোনো জায়গাতে দেখা হয়নি, আমরা শো করতে পারি না? হ্যাঁ, আমরা আমাদের এই যেটা সমাজের কাছে যেটা ব্যাপারটা করবে প্রতিবাদ সাধারণ মানুষ করবে, যা বা আপনারা করবেন আমরা সেটা তুলে ধরবো। মিডিয়ার কাজ প্রতিবাদ করা নয়, মিডিয়ার কাজ তুলে ধরা। তখন আপনারা তুললেননি কেন? আমার প্রশ্নটার কাজ যা এসছে স্পেসে আমরা খুলে যেতে পাইনি। এখন মিডিয়ার যুগ যেটাতে আছে, একটা সকালবেলা কথাটা হলে বিভিন্ন সেকেন্ডের মধ্যে চলে আসে, কিন্তু আপনাদের সেই সময়টাতে আজ করেননি কেন? করবে না, মিডিয়া প্রতিবাদ করবে না, যা হবে এই রিয়াকশনটা আপনাদের নেননি কেন? আমাদের বক্তব্যটা এটা, আজ এই রিয়াকশনটাই হওয়া দরকার ছিল। তখন তাহলে একটা ভুল মানুষ যদি কেউ করে থাকে,
যদি সেই সম্পর্কে সমাজের মধ্যে একটা দৃষ্টিকোণ হয়, যদি পাবলিক যদি এটা এজিটেট করে, তখন ফার্দার ভুল হবে না। কিন্তু ওই সময়টা আপনারা কোথায় ঘুমিয়েছিলেন আমাদের বক্তব্যটায়? উল্টো পাল্টা ইউটিউবে কমেন্টস করছেন সিএমের এগেনস্টে, শিক্ষামন্ত্রী এগেনস্টে, মেয়রের এগেনস্টে, ওগুলোর এগেনস্টে কেস হয়ে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে গতকাল গোয়া থেকে, আজকে প্রডিউস করা হলো সিএম কোর্টে। ওটা ওনার এগেনস্টে তো দাঙ্গা ছড়ানোর অভিযোগ, ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়া, এইরকম বেশ কিছু অভিযোগ করা হয়েছে দেখলাম। আদৌ কি এইরকম কিছু ঘটেছে? না, এরকম কিছু আজকে দাঙ্গার ব্যাপারে কিছু ঘটেনি। উনি সিএমকে নিয়ে ওটা কিছু ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন যেগুলো আপত্তিজনক, ওনার রাইটের বাইরে, ওটা ভাইরাল করেছেন, এটার এগেনস্টে আমরা। কিন্তু এটা কোথাও বাক স্বাধীনতাকে সংকুচিত করে দেওয়া হচ্ছে না? একজন উনি বলছেন যে উনি একজন শিল্পী, উনি এখানে একটা পারফর্ম করছেন, সেই পারফরমেন্সের জায়গা থেকে উনি যে কোনো ধরনের ভাষা, যে কোনো ধরনের শব্দ প্রয়োগ করতে পারেন, এটা কি ওনার বাক স্বাধীনতাকে খর্ব করা, শিল্পী সত্তায় আঘাত দেওয়া, এরকম মনে হচ্ছে না আপনার? আপনার বিপক্ষের আইনজীবীরা তো তাই বলছেন। না না, ওনারা কিন্তু সেকশন 92টার কথা বলছেন না, কতটা পারমিসেবল আর তারপরে পারমিশন নেই বলার, সেটা ওনারা সবকটাই বলছেন যে আমরা বাক স্বাধীনতা কি একটু ক্লারিফাই করুন না। মানে ওটা বার করা আছে যে এর বাইরে উনি যদি কিছু বলেন তাতে ওনাকে ওর এগেনস্টে চার্জ ফ্রেম করা হবে। আচ্ছা, আমরা দেখলাম যে এই কোর্ট চত্বরে মান্টোর নাম পর্যন্ত উঠলো, তো রুদ্দুর রায় কি মান্টোর সঙ্গে তুলনীয় এরকম মনে হয়? না না, সেরকম কোনো ওঠেনি কোর্টের ভেতরে, আমরা কেস নিয়েই এসেছিলাম। আচ্ছা বলছি, এই যে রুদ্দুর রায়কে গোয়া থেকে অতি দ্রুত ধরে নিয়ে আসা হলো, এই পুলিশি অতি সক্রিয়তা, একটা প্রোঅ্যাক্টিভনেস, এটা কি আপনার মনে হচ্ছে না যে ভীষণ সক্রিয় স্পেসিফিক এই কেসের ক্ষেত্রে? কারণ কি এই কেসে মুখ্যমন্ত্রী, ফিরহাদ হাকিম, পুলিশ কমিশনার, এইরকম আরও বড় বড় নাম জড়িয়ে রয়েছে। যখন রুদ্দুর রায় রবীন্দ্রনাথের বিরুদ্ধে কিছু বলেন বা ওনার রবীন্দ্রসঙ্গীতকে বিকৃতি করেন, বা আনিস খানের যখন ঘটনা ঘটে, তখন পুলিশের এই এতটা অতি সক্রিয়তা, এই প্রোঅ্যাক্টিভনেস দেখা যায় না। কিন্তু রুদ্দুর রায়ের ক্ষেত্রে কেন এত প্রোঅ্যাক্টিভনেস? কারণ এখানে মুখ্যমন্ত্রী কিংবা মেয়রের নাম আছে বলেই কি? না না, সেরকম কিছু নেই, লেটার অফ কমপ্লেনের বেসিসে, ডক্টর শান্তনু রায়ের লেটার অফ কমপ্লেনে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে, কোনো দ্রুততার কিছু নেই, অ্যাজ পার ইনভেস্টিগেশন চলছে সব কিছু। দুপক্ষের হিয়ারিং শোনার পর উনি 14/6 পুলিশ কাস্টডি অ্যালাউ করেছেন, আবার 14/6 রৌদ্র রায়কে লন্ডনের সিএমএম কোর্টে প্রডিউস করা হবে। ইনভেস্টিগেটিং এজেন্সি সবে ইনিশিয়াল স্টেজ, ওনারা যেভাবে ইনভেস্টিগেশন করছে তৎপরতার সময় করছেন, এটা খুব ভালো দিক। রুদ্দুর রায় তার যাবতীয় সমস্ত বক্তব্য অনেক বেশি করে বাংলা ভাষা, বাংলা সমাজ কেন্দ্রিক, কিন্তু রুদ্দুর রায় এই পরিসরে বা এই স্পেসে খুব একটা সবসময় এক্সিস্ট করেন না, অবশ্যই ভার্চুয়াল স্পেসে থাকেন, এবং কিন্তু তার যে এই বাংলার পরিবেশে বা সেখানে অবস্থান করা, সেটা ওনাকে খুব একটা দেখা যায় না। তো সেই জায়গা থেকে উনি কি কোথাও মানে একটা ওনার মধ্যে কোথাও একটা পলায়নী প্রবৃত্তি রয়েছে, এইরকম একটা সমালোচনা উঠছে, এটাকে কীভাবে কাউন্টার করবেন? এবার আমি তো রুদ্দুর রায় নই, আমি কী করে এটা কাউন্টার করি বলুন তো? এবার তো ওনাকেই এটার উত্তর দিতে হবে যে তাহলে কি এটা পলায়নী প্রবৃত্তি। আপনি আপনি কী মনে করেন, মানে এইরকম সমালোচনাও দেখতে পাচ্ছি, মানে আমি মনে করি যে মানে যদি ধরুন সেটা যদি সত্যি হয় যে তাহলে মানুষকে পালিয়ে যেতে হচ্ছে বাংলা থেকে, বাংলার এইরকম অবস্থা কেন? মানে কেন আমি এই এখানকার আর্থসামাজিক সিচুয়েশনের মধ্যে থেকে এখানকার প্রশ্ন করতে পারছি না। আপনার কি কোথাও মনে হয় না যে এই মুভমেন্ট বলুন বা যাবতীয় সবটাই ভীষণ রকমভাবে একটা নাগরিক পরিসরের মধ্যে সীমাবদ্ধ, মানে তার বাইরে বেরোতে পারছে না, নাগরিক পরিসর থেকে ব্যাপারটা আরও ছড়িয়ে যাওয়া, সেইটা কি কোথাও মনে হয় না যে রুদ্দুর রায়ের এগেনস্টে এই যে আপনারা যে আওয়াজটা তুলছেন, এটা ভীষণ রকমভাবে একটা সংকীর্ণ নাগরিক পরিসরের মধ্যে, মানে তার মধ্যেও আরও একটা সংকীর্ণ অংশের মধ্যে সীমাবদ্ধ, আপনারা মানে এটাকে আরও বৃহত্তর স্তরে ছড়ানোর কথা ভাবছেন, নাকি সেই রকম কোনো পরিকল্পনা কি আপনাদের রয়েছে, না কি বক্তব্য সেটা নিয়ে? বক্তব্য হচ্ছে এটাই যে ভদ্রলোকের কাছ থেকে আমরা কি এক্সপেক্ট করি, যে সে সুশীল মার্জিত ভাষা বলবে। রুদ্দুরও তো ভদ্রলোক, রুদ্দুরও সে হাইলি এডুকেটেড এলিট গোষ্ঠীর মধ্যেই পড়ে, কিন্তু সে কিন্তু সুশীল মার্জিত ভাষা বলেনি। তাই যন্ত্রণাটা কিন্তু এই নাগরিক সমাজেরই হচ্ছে, ফলত রুদ্দুর নাগরিক সমাজকে মূলতভাবে টার্গেট করতে পেরেছে। এবার একটা কথা বলি, সেটা হচ্ছে যে নাগরিক সমাজের বাইরে যে সমাজ, যে শ্রমজীবী সমাজ, যে ওয়ার্কিং ক্লাস, সে অ্যাকচুয়ালি তার লড়াইটা করতে জানে, তার ভাষা সে জানে,
একটা লাইন বলতে পারি, সেই লাইনটা হচ্ছে বেসিক্যালি বঞ্চিতরা সঞ্চিত মাল ছিনিয়ে নিতে জানে, তো ফলত তারা ছিনিয়ে নিতে জানে, তার জন্য রোদ্দুরকে আলাদা করে লাগে না। তবে হ্যাঁ, এটুকুও বলতে পারি আবার যে রোদ্দুরের এই ভাষা যখন ক্রমাগত ছড়াবে তখন এই ভাষার দ্বারা সিক্ত হয়তো তারা নতুন ভাষ্য নির্মাণ করতেও পারবে, কারণ আমরা দেখতে পাচ্ছি ওয়ার্কিং ক্লাস এই মুহূর্তে দাঁড়িয়ে, আমি জানি, আমি বিশ্বাস করি তারা ভাষ্য নির্মাণ করতে সমর্থ, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের লড়াইটা সেইভাবে করে উঠতে পারছে না। কৃষক আন্দোলনে দেখেছি আমরা তাও খানিকটা করতে পেরেছে, কিন্তু তার বৃহত্তর রূপ আমরা দেখতে পাবো হয়তো এই রোদ্দুরের মতো বা আরও এরকম বহু মানুষের অনলস প্রয়াস, বিভিন্নভাবে হোক, সেটা হতে পারে সে নাগরিক সমাজে আবদ্ধ হোক বা গ্রামে পড়ে থেকে হোক, সে যেভাবেই হোক, সে লিখে হোক আর মুখে বলে হোক, যেভাবেই হোক, এইভাবেই সিক্ত হয়ে একদিন সেই প্রতিবাদের ভাষা আবারও নির্মাণ হবে, যে ভাষার প্রতীক্ষায় আমরা প্রত্যেকেই বসে আছি, আবার লড়াইও করে যাচ্ছি।